মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনার এই পদ্মা সেতু নিয়ে চ্যালেঞ্জমূলক চ্যালেঞ্জ গ্রহণ করে এই পদ্মা সেতুকে নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করতে পারে, তাহলে আমি কেন বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসাবে জননেত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতা নিয়ে কেন আমি এই 201 গম্বুজ মসজিদ নির্মাণ করতে পারবো না? কারণ এই মসজিদ নির্মাণ তো আমি করবো না, স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ করবেন। কারণ কোরআনে বলেছেন মসজিদ আমি নির্মাণ করব, মসজিদটি আমার ঘর, এটা আমার যাকে ইচ্ছা তাকে দিয়ে আমি এই মসজিদ নির্মাণ করব। অতএব আমি মনে করি এই চ্যালেঞ্জ আমার নয়, এই চ্যালেঞ্জ স্বয়ং আল্লাহর। আল্লাহ কারো প্রতিদ্বন্দ্বী নয়, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। এবং আল্লাহ আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ তুমি আমাকে দিয়ে যে মসজিদটা নির্মাণ কাজ শুরু করেছ এটা সম্পূর্ণ শেষ করে দেওয়ার তোমার কাছে আমার আকুল আবেদন করুণাময় প্রার্থনায় সবসময় আমি আল্লাহর কাছে এই প্রার্থনাই আমি করে যাচ্ছি। এই আল্লাহর উপর ভরসা রেখেই এই 201 গম্বুজ মসজিদ নির্মাণের আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি।